মানবতার সমাধান সায়েন্টিস্ট Are not eliminating God, the eliminating models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive. Every day more than 3000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice 2,730 women are being raped every day. Every thirty-two seconds, one woman is being raped. I have been raped in the time I am here. Islam has the solutions to the problems no. of the West. No. Of the West. পরবর্তী প্রশ্ন দূরে মহিলাদের মধ্য থেকে আসসালাম আলাইকুম স্যার আমার নাম রশ্মি সিং আমি আপনাকে বলতে চাই যে আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আপনি আমাকে কলমা পড়িয়ে দিন বোন বললেন যে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর আমি যেন আপনাকে কলমা পড়িয়ে দিই বোন আপনি কি বাংলা বোঝেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল জি স্যার আপনি কি বিশ্বাস করেন গ্রহণ করতে বাধ্য করছে না কোন অর্থনৈতিক চাপ না কোন শারীরিক চাপ না আপনি কি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করছেন জি ঠিক আছে ইনশাল্লাহ আমি কলমা পড়ছি আরবিতে আপনি সাথে পড়েন আল্লাহ আল্লাহ ইহা ইহ্লাহ এশু ওদন মোহাম্মদন আব্দু রাসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন ঈশ্বর নাই কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া নবী মোহাম্মদ আর নবী তার বান্দা এবং রাসুল তার বান্দা এবং রাসুল মাশাল বোন আপনি এখন মুসলিম আমি আল্লাহ সোমানত আলাহর কাছে দোয়া করি যেমন আপনাকে পথ দেখায় সরল পথে রাখে আর আল্লাহ কোরআনে বলেছেন সোরাল ইমরান উদ্দায় তিন আয়াত আট রব বেনা আলা তুলদি কুলু বেনা বা আদিত হাদাইতে না ওহাবলে না মিল্লাদুন কার হেমা ইন্ন কানতাল বাহাব হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও যে পথের কথা বলেছ আমাদেরকে সেই পথ দেখাও আমি আল্লাহ সোমানত আলার কাছে দোয়া করি যাতে আপনাকে আরো হেরাত করে সরল পথে রাখে আর আপনাকে জান্নাতবাসী করে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই স্যার যদি আমার বাসায় আমার বাবা মা সবকিছু জেনে যায় তাহলে আমি কিভাবে আসলে আমি তাদের কিভাবে বোঝাবো যে আমি যা করছি ঠিক করছি বোন বললেন যে পিতামাতা জানার পর কিভাবে তাদের বোঝাবেন যে সত্যের কাজ করেছেন আপনি বোন প্রথম হচ্ছে পিতামাতাকে ভালোবাসতে শুরু করেন এক নম্বর পিতামাতাকে বেশি বেশি ভালোবাসা শুরু করেন মান্য করেন সম্মান করেন অনুসরণ করেন যতক্ষণ না এমন কিছু বলে যা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে অমান্য করতে হবে আপনি পার্থক্য তৈরি করেন আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন আগে হয়তো তাদের অনেক কথাই আপনি মানতেন না আর এখন যতক্ষণ তাদের কথা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যাই আমার অনুরোধ বোন অপছন্দ হলেও আপনি তাদের অনুসরণ করতে থাকেন পার্থক্য তৈরি হবে যে আমার মেয়ে মুসলিম হওয়ার আগে কেমন ছিল আর এখন সে গ্রহণ করেছে ইসলাম যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে তারা বলবে আরে আগে তো আমাকে মানতে না এখন যা বলছি সবকিছু মানছো সবকিছু কেন কারণ কোরআন বলছে আমাদের প্রিয় নবীজি বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এভাবে চেষ্টা করেন তাদেরকে জয় করতে কোরআন বলছে সুরা ফুসিলাত অধ্যায় একচল্লিশ আয়াত চৌত্রিশ যে তাদেরকে জয় করাই ভালো আর এটা করতে হবে হিকমত দিয়ে আল্লাহ বলেন মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে জ্ঞান দিয়ে সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে তর্ক করো যুক্তি দেখাও সবচেয়ে ভালো পন্থায় উত্তম পন্থায় আপনাকে অনুরোধ করব। আমার ভিডিও দেখতে পারেন ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আপনার পিতামাতাকেও দেখান ইনশাল্লাহ এটা তাদের মন নরম হবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার পিতামাতাকেও হেদায়েত দেন এবং আপনার পরিবারের সদস্যদের স্যার হ্যাঁ ভাই সামনের এক নম্বর মাইক ডক্টর জাকির নায়ক স্যার আমার অন্তর থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি আমার নাম ইস্যু দাস আপনার কাছে আমার প্রশ্ন হলো ইসলামে কয়টি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে এবং কেন ভাই প্রশ্ন করলেন যে ইসলামে কয়টা বিয়ের অনুমতি আছে এবং কেন পলিগামির কেন সমর্থন করছে আসলে আমি জানতে চাই পবিত্র কোরআন অনুযায়ী কয়টি বিয়ে হতে পারে এবং কয়টি হতে পারে না কোরআন অনুযায়ী কয়টা বিয়ে করা যায় যদি মহিলাদের ব্যাপারে বলেন পবিত্র কোরআনের সুরা নিসা অধ্যায় 4 আয়াত 20 থেকে 24 বলছে একজন বিবাহিত মহিলা আবার বিয়ে করতে পারে না সুতরাং একজন মহিলা সর্বোচ্চ একজন স্বামী রাখতে পারবে একজন পুরুষের ব্যাপারে যদি বলেন কোরআন বলছে তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো বা তবে করতে দুই চার না পারলে একটা আপনি বা দুই ন্যায় বিচার করতে না পারলে একটা এই কথাটা একটা বিয়ে করো যদি ন্যায় বিচার করতে না পারো শুধু কোরআনে আছে পৃথিবীর বুকে আর কোন গ্রন্থ নেই যেটা বলছে একটা বিয়ে করো শুধু কোরআন ছাড়া যদি রামায়ণ পড়েন যদি মহাভারত পড়েন আপনি বিয়ে করতে পারেন যত ইচ্ছা তত যদি রামায়ণ পড়েন দেখবেন রামের পিতার ছিল কত স্ত্রী ছিল তার মহাভারত অনুযায়ী কতজন স্ত্রী ছিল দশ হাজার ষোলো হাজার একশো আট জন স্ত্রী ছিল তাই কৃষ্ণ যদি ষোলো হাজার একশো আট জন স্ত্রী রাখতে পারে আমরা মুসলিমরা কেন চারজন রাখতে পারবো না যদি বাইবেল পড়েন ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টমেন্টের মতে যত ইচ্ছা তত বিয়ে করতে পারেন সালামানের সাতশো স্ত্রী ছিল বাইবেল মতে আব্রাহামের তিনজন স্ত্রী ছিল খ্রিস্টান চার্চ ঠিক করে দিয়েছে খ্রিস্টানরা একটা বিয়ে করবে রাবি জর্সম বিন ইয়াহুদা সাইনট পাস করেছিল যে ইহুদিরা একটা বিয়ে করবে আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান পেনাল কোড উনিশশো সালে একটা আইন পাস করে হিন্দু বিবাহ আইন যাতে বলা হয়েছে হিন্দুরা একটা বিয়ে করবে ইন্ডিয়ার পেনাল কোড বলছে হিন্দু ধর্মগ্রন্থ বলেনি যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে চলুন দেখি কেন ইসলাম একজন পুরুষকে একাধিক 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 বিয়ে 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 করার অনুমতি দেয় বাধ্যতামূলক না এটা এবার করলে স্ত্রীদের সাথে ন্যায় বিচার করতে হবে যৌক্তিক কারণ বলা যায় যে কেন অনুমতি দিয়েছে যে পুরুষ এবং নারী সমান অনুপাতে জন্মায় যদি মেডিকেল কোন ডাক্তারকে জিজ্ঞেস করেন কোন শিশু বিশেষজ্ঞকে সে আপনাকে বলবে যে মেয়ে মেয়ে শিশু ছেলে শিশুদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে ছেলে শিশুর চেয়ে মেয়ে রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেক বেশি তাই ছেলের তুলনায় মেয়ে সন্তানের হার বেশি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যুদ্ধে মারা যায় তারা দুর্ঘটনায় মারা যায় ধূমপানে মারা যায় মদপান করে মারা যায় এইসব ক্ষেত্রে মহিলাদের তুলনায় পুরুষের মৃত্যু বেশি তাই এখন পৃথিবীতে পুরুষের তুলনায় নারীর জনসংখ্যা অনেক বেশি তৃতীয় দু দেশ বাদে যেমন ইন্ডিয়া যেখানে নারীদের তুলনায় পুরুষ অনেক বেশি কারণ মেয়ে সন্তান হত্যা করা মেয়ে ভ্রূণ হত্যা করা প্রতি বছর ইন্ডিয়াতে এক মিলিয়নের বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানে গর্ভের সন্তান মেয়ে যদি এই অমানবিক কার্যকলাপ বন্ধ করা হয় তাহলে ইন্ডিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হবে শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় এক মিলিয়ন নারী বেশি ইউএস এতে সাত দশমিক আট মিলিয়ন নারী বেশি শুধু ইউকে তে চার মিলিয়ন নারী সেখানে বেশি শুধু জার্মানিতে পুরুষের তুলনায় পাঁচ মিলিয়ন নারী বেশি শুধু রাশিয়ায় আছে নয় মিলিয়ন নারী বেশি আর শুধু আল্লাহ জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন নারী বেশি পুরুষের তুলনায় যদি আপনার সাথে একমত হয় যে একজন একটা মেয়েকে বিয়ে করবে ধরেন সবাই একটা করে বিয়ে করে নিল আর আপনার বোন আমেরিকায় থাকে বা আমার বোন আমেরিকায় থাকে আর সে যদি তখন সাত দশমিক আট মিলিয়নের মধ্যে পড়ে যায় যারা জীবন সঙ্গী খুঁজে পায়নি একটা পথে তার জন্য খোলা হয় সে একজনকে বিয়ে করবে যে আগে বিয়ে করেছে না হয় পাবলিক সম্পত্তি হয়ে যাবে পাবলিক সম্পত্তি এমন বাজে কথা এটাই সবচেয়ে ভালো শব্দ ব্যবহার করেছি এর চেয়ে ভালো শব্দ আর আমি পাইনি আর যে কোনো সভ্য মহিলাকে যদি এই অপশনটা দিলে সে তাকেই বিয়ে করবে যার ইতিমধ্যে স্ত্রী রয়েছে না হলে হয়ে যাবে পাবলিকের সম্পত্তি আশা করি উত্তরটা পেয়েছেন আমরা আর কোনো প্রশ্ন নিব না ভলেন্টিয়াররা শুধু একজনকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছে আসলে এটাই ছিল শেষ প্রশ্ন তবে আমরা শুধু শাহাদাটা নিচ্ছি ইনশাল্লাহ অন্য প্রোগ্রাম চালিয়ে যাব বিশ্বাস করেন ভাই প্রথম মাইক আপনি বিশ্বাস করেন

যে যে আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া কোনো মাবুদ নেই কোনো মামুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বান্দা তার বান্দা এবং রাসূল এবং রাসূল মাশাআল্লাহ আপনি এখন মুসলিম হয়েছেন আল্লাহ আপনাকে প্রতিদান দিন আপনাকে হিদায়াত দিন আর আমি দোয়া করি আল্লাহ আপনাকে যেন জান্নাত দেন এই পর্ব এখানে শেষ আমার ভাইয়ের কাছে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী পর্ব শুরু করবেন আমার একটা নাম রেখে দেন আপনার নাম ওমর রাখেন আপনি ওমর উল্লেখ করেছেন হাদিস দানা প্রমাণিত কোরআন এর আলোকে সন্নার আলোকে সুপ্রতিষ্ঠিত হল জাকতের বিধাত ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার উপর যেমন সালাত ফরজ সম্পদশালী সামর্থ্যবান হিসাবে ঠিক একইভাবে জাকাত ফরজ শাহেতুল্লাহান মাদারি মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে জাকাত জাকাত মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে জাকাত ও সদকাতুল ফিত্র আজ রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আল্লাহর কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রলুমুর ওর আন নামে। علوم القرআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে যোগราকুন একমাত্র বিএসটিভি বাংলায়। তিকরা ও খায়না ورتل ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি? জানতে বলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ কাল রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের প্রকল্প মেনে চলার ভালো মন্দের মাঝে তফাৎ করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ শরিয়তের বাইরে যাওয়ার সুযোগ তাকে রক্ষা করার জন্য আল্লাহ সোহানাব দাদা তিনি ইসলাম দিয়েছেন এটা কোনো সময় ভিতরেই মাসের কাল্লা রয়েছে ইসলাম একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের ওপরে জাফর বিন মহসি রাজা আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদান আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবার

জজাকাল খায়ের চমৎকার পর্ব শেষ করলাম ইনশাল্লাহ আমরা দোয়া করব তবে একটা ছোট্ট পর্বের পর আমাদের সম্মানিত বক্তাগণ এবং সম্মানিত অতিথিবৃন্দ যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এসেছেন আমি তাদের অনুরোধ করি শেখ সালা আল বুদায়ের দোয়া পড়ার আগে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি আমি তাদের নাম বলবো তবে অনুরোধ করছি নাম বলার আগেই মঞ্চে আসার জন্য সম্মানিত সকল বক্তাগণ যাদের আমরা অফিসিয়ালি আমন্ত্রণ করেছি দয়া করে মঞ্চে চলে আসুন এবং জাকিরের সাথে ছোট্ট সার্কেল করে দাঁড়ান শুধু নাম বলে যাচ্ছি ভাই আব্দুর রহিম গ্রিন ইউকে থেকে আমি বক্তাগণকে অনুরোধ করছি নাম না দয়া করে মঞ্চে চলে আসুন প্লিজ সকল বক্তা তিরিশ জন বক্তা দশ দিন ধরে যে লেকচার দিয়েছেন তারা ভাই আব্দুর রহিম গ্রিন ইউকে ইয়াসির ফাজাগা ইউএসএ শেখ ইয়াসির কাদি ইউএসএ শেখ হুসাইন ই মালয়েশিয়া শেখ সালেম আল আমরি ইউএ शेख रागी सोमालिया, शेख अल हकीम सऊदी शेख यूसुफ एस्ते यूएसए डॉक्टर जाफर सुदान। भाई यूसुफ डॉक्टर जगलुल अल नज्जर मिशोर शेख अब्दुल रहीम मैके यूएसए शेख याहिया इब्राहिम ऑस्ट्रेलिया शेख अब्दुल बारी याहिया यूएसए शेख हितम अल हदद यूके ब्रदर जेम्स ई यूएसए शेख अरेब इस्लाम साउथ अफ्रीका শেখ জেমস জোন ইউএসএ আহমেদ ইবনে সাইফুদ্দিন সৌদি আরবিয়া ড ইকবাল সাকরানি ইউকে এবং অবশ্যই ইন্ডিয়া থেকে ফারিক নায়েক আতার খান সবশেষে জাকির নায়েক সবাই মঞ্চে আপনাদের সামনে চলুন তাদেরকে অভিনন্দন জানাই পরিচিত হই যারা দশ দিন যাবৎ কাজ করে যাচ্ছেন তারা শুধু আপনাদের সামনে এই মাঠের এসি অডিটোরিয়ামেই ব্যস্ত না বিভিন্ন টিভি টক শোতেও রেকর্ড করা হয়েছে আমি সম্মানিত অতিথিদের অনুরোধ করছি যারা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকে এসেছেন দয়া করে বক্তাদের পাশে এসে দাঁড়ান তাদের কথা বলার জন্য উৎসাহ দিন অভিনন্দন জানান উষ্ণ অভ্যর্থনা এই শেষ পর্বে আমি অনুরোধ করছি ভাই বন্দর আল রাজি সৌদি আরব মান্নার জাসা সৌদি আরব মোহাম্মদ নাসার আল মুজার্জি ওমান ইউসুফ মোহাম্মদ নাজাবি ইউএই আর অন্যান্যরা ইউএ থেকে ইব্রাহিম ফায়েজ আল শামসি হাসান আর রহমান আমি অনুরোধ করছি ভাই সালমান ফজলুর রহমান বাংলাদেশ থেকে শেখ ফজলুর রহমান বাংলাদেশ আমি সবাইকে অনুরোধ করছি সম্মানিত অতিথি যাদের নিমন্ত্রণ করেছি দয়া করে মঞ্চে চলে আসুন আমি না বললেও নাম বলতে আসলে সময় ব্যয় হচ্ছে দয়া করে চলে আসুন আমি বিশেষভাবে অনুরোধ করছি ভারতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অসাধারণ ব্যক্তিত্ব শেখ ফাইসাল বিন হাসান তারাতকে মঞ্চে আসতে আমি তাকে অনুরোধ করছি মঞ্চে আসতে ভাই আব্দুল আল মুনেম মাহমুদ এর সাথে যিনি সৌদি আরবের ভাইস কাউন্সিলের জেনারেল দয়া করে মঞ্চে আসুন এবং এখানে উপস্থিত বক্তাদের সমাপনী মন্তব্য শুনব এরপর দোয়া পড়বেন শেখ সালা আল বুদাইর আমি অনুরোধ করছি শেখ আলী আল আব্বাসিকে মঞ্চে আসার জন্য আমি অন্যদেরও অনুরোধ করছি যারা এই অনুষ্ঠানের অংশ নাসিদ আর্টিস্ট ভাই রোলে ইউকে থেকে এবং সকল কারীরা শেখ আল বুখাতির থেকে শেখ আব্দুল ফাত্তা তারুতি মিশরের শেখ আল সঈদ আল ইব্রাহিম মুহাম্মদ মিশর থেকে এবং অন্যরা কোন সম্মানিত অতিথির নাম যদি বাদ পড়ে যায় দয়া করে মাফ করবেন দয়া করে মঞ্চে চলে আসুন যাতে এখনই শুরু করতে পারি আমাদের হাতে সময় কম আমি সম্মানিত বক্তাদের অনুরোধ করছি তাদের সমাপনী মন্তব্য পেশ করার জন্য সর্বোচ্চ এক মিনিটের মধ্যে যাতে আমরা সকল বক্তাদের মন্তব্য করার সুযোগ দিতে পারি তালিকা অনুযায়ী শুরু করছি ইউকে থেকে আগত ভাই আব্দুর রহিম গ্রিন মাইকে আসার জন্য তাকে অনুরোধ করছি ওয়ালাইকুম আসসালাম ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহত সকলের মঙ্গল করুক এই প্রচেষ্টার জন্য সম্মেলনে আসার জন্য ইন্ডিয়াতে আমাদেরকে এমন উষ্ণ অভ্যর্থনার জন্য মাশাআল্লাহ এটা খুবই অতিথিপরায়ণ দেশ আলহামদুলিল্লাহ এখানে সময় কাটানো সত্যি অত্যন্ত আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ এই ইন্ডিয়াতে সময় কাটানো সত্যিই চমৎকার এবং এটা খুবই চমৎকার সম্মেলন হয়েছে আসলে এটা সারা ইন্ডিয়ার গর্ব করার মতো একটা বিষয় এই অসাধারণ সম্মেলন আয়োজন করা হয়েছে কিছু অসাধারণ মানুষের দ্বারা আল্লাহ রহম করুক সকল ভলান্টিয়ারদের সকল কলা কৌশলীদের এবং অবশ্যই ডাক্তার জাকির নায়েকে জাজাক আল্লাহ খায়ের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডক্টর জাফর ইদ্রিস সুদান থেকে বিসমিল্লাহ রহমান আল্লাহ ওয়াদা করেছেন তাদের জন্য যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে চেষ্টা সংগ্রাম করা আল্লাহর রাস্তায় তাহলে অবশ্যই তিনি সরল পথ দেখাবেন আমাদের তার মানে যে কেউ আল্লাহকে বিশ্বাস করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে সরল পথের সন্ধান করে সঠিক পথের অনুসন্ধান করে আল্লাহ সালা বলেছেন তাকে সরল পথ দেখাবেন শেখ ইয়াসির ফাজাগা ইউএসএ ক্যালিফোর্নিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহর নামে শুরু অতি দয়ালু অতি ক্ষমাশীল সকল প্রশংসা কেবল আল্লাহর তার শান্তি এবং আশীর্বাদ প্রিয় নবী মোহাম্মদ মোহাম্মদ সাল্লু আলু সাল্লামের উপর বসিত হোক এই সম্মেলনের বিষয় হল শান্তি শান্তি প্রতিষ্ঠা করা শান্তি ধারণাকে কেন্দ্র করে চলুন হৃদয়ে শান্তি আনি স্রষ্টার সাথে সম্পর্ক করে এবং শান্তি আনি পরিবারে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের মানুষ এই সম্মেলনের জন্য গর্ব করতে পারে এটা পৃথিবী সবচেয়ে বড় সম্মেলন বর্তমান মুসলিম বিশ্বের এই জন্য ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের দয়া করুন রহমত করুন এই প্রতি

এটা আমার মায়ের ভাষা কিন্তু মাতৃভাষা নয় যেহেতু এই কনফারেন্স ইংলিশ হচ্ছে তাই এখানে উর্দু বলা ঠিক হবে না কিন্তু ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি যে এবং আশা করছি যে আমি একদিন আবার আসব এবং পুরো একটি লেকচার উর্দুতে দিব আপনাদের কাছে যে বার্তা আমি রেখে যাচ্ছি আপনাদের কাছে যে বার্তা আমি রেখে যাচ্ছি সেটা খুবই সহজ এবং সেটা হলো আল্লাহ তালার ইবাদত করতে হবে আর আল্লাহ সুবান তালে ইবাদত করতে হবে তার নববিজ হযত মৌসাল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী আর সেটা হল আমাদের ধর্মের বার্তা সেটা হলো কালমার বার্তা লা ইলাহাইলাল্লাহু মোহাম্মদের রাসূলুল্লাহ আল্লাহ আজ আজাল আমাদের কালমার উপর অটল রাখুক আর এবং এই সম্মেলনের আয়োজক এবং ভলেন্টিয়ারদের দয়া করুন আর জা জাকাল্লাহু খাইরানুয়াসাল্লাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও ই মালয়েশিয়া থেকে সালাম আলাইকুম রাহমাতাল আবারকত ওয়ালাইকুম আসলাম ও রাহমাত্মাল বরকত হমদুর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলুসাল্লাম স্মরণ করে দিচ্ছেন রাজুল তাহাব্বাফিল্লাহী ইস্তিমা আন আলাই ও তাফা রকা আলেহ যদি মুসলিমরা আল্লাহর জন্য একত্রিত হয় আর আল্লাহর কারণে পৃথক হয়ে যায় তাহলে আল্লাহ আমাদের কিয়ামতের দিন ছায়া দিবেন আমি এবং আমার লোকজনের পক্ষ থেকে আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে ডাক্তার নায়েককে যিনি দশ দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছেন এটা ইসলামিক জ্ঞান বাড়াতে সাহায্য করবে আমি দোয়া করছি আল্লাহ সুবাহ তালা যেন আমাদের গুনাহ মাফ করে দেন ইনশাল্লা আমিন আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দিন আর আমরা আল্লাহর কারণে ভালোবাসবো কাউকে কিছু বললে তাকে বলো আল্লাহর প্রতি ভালোবাসার জন্যই হতে হবে আমি আবার বলছি আমরা আপনাদের ভালোবাসি আল্লাহর কারণেই আল্লাহ আমাদের দয়া করুন আমাদের দয়া করুন আমাদের পাপসমূহ ক্ষমা করে দিন আমাদের পিতামাতার যারা মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে আমিন ওয়া বিল্লাহি তাওফিকি ওয়াল আক্লি দা ওয়া না ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম এখানে আমাদের মাঝে শেখ আলী আল আব্বাসী ইমাম মসজিদ আল আকসা মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের যে সকল অতিথি চলে গেছেন তাদের নামও বলছি তবে অনুষ্ঠান করে গেছেন কানাডার ডাক্তার জামাল বাদাওয়ি ডক্টর মামদু মাহমুদ ইউএসএ ডক্টর লরেন্স ব্রাউন ইউএসএ ভাই আমর আমনেট ইউএসএ এবং ভাই আনোয়ার ইব্রাহিম যিনি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং মালয়েশিয়া পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা তারা অনুষ্ঠান করে গেছেন এবং শেষে একজন খুবই আবেগপ্রবণ ভাই জৈন বিঘা তিনিও চলে গেছেন সাউথ আফ্রিকা থেকে এসেছেন যিনি সমগ্র কনফারেন্সে অবদান রেখে গেছেন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ومن اتبع هداه إلى يوم الدين أمر الإسلام <سؤال> يا أبونا আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদের রহমত করুন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদের প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহ আয়োজকদের প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহ সুবহানাহু আলাহ তাআলা সত্যের উপর আমাদেরকে দৃঢ় রাখুন আমিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেছেন আল জামাআতু রাহমাহ ওয়াল ফুরকাহ আযাব একতা এবং ঐক্য আল্লাহ তাআলার রহমত বিভক্তি এবং আল্লাহর পক্ষ থেকে শাস্তি আপনারা সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে পার করছেন সময় ভ্রাতৃত্বের অভিজ্ঞতা ভ্রাতৃত্বের উষ্ণতার অভিজ্ঞতা আর এজন্যই এটা ঐক্যের রহমত ইসলামের প্রিয় ভাই বোনেরা আমার মনে রাখবেন ঐক্য হচ্ছে আল্লাহর রহমত চেষ্টা করুন মুসলিমদের মধ্যে বিভক্তি দূর করতে আল্লাহ সত্যের উপর সকল মুসলিমকে একত্রিত করে দিন ও আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু শিক্ষা শরীর প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত দুহিদের প্রজা তখন অল্প সংখ্যক মানুষ যারা বলবে এটা হল তাওহিদ এটা হলো শির এটা হলো সহীদ এটা হল জহীদ তাওদের দায়িত্ব সোন্নাদকে কল্যাণ করুন এ সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজফ্তর বেন মহসেন বেদাদের সঙ্গে সোন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একযদ করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সুন্নাতের লক্ষ্য। আজ রাত সাড়ে ১শতায়ভাবপুনো সম্প্রচার সকাল নটায়ের বাংলাদেশে পিস্টিভি বাংলায় কোরান একটা চুড়ান্ত বার্তা মহাবিশ্বে মহাবিশয়। মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরান উইল রিমেন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ আল্লাহসুফ হান হাত আলা কোরআনকে রাগবেনই কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন আবদুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বি টিভি বাংলায় ডক্টর সাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয়